এমন মোটরবাইক দেখেছেন কখনো যে মোটরবাইকে একসাথে 10 জন আরোহী বসতে পারে? চার চাকা গাড়িকেও হার মানাবে। হ্যাঁ, এমনই অবাক করা বাইক তৈরি করে তাক লাগিয়েছেন দুর্গাপুর শহরের গোপাল মাঠ এলাকার যুবক ছোটন ঘোষ। খরচ হয়েছে, যা শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 15,000 টাকা। 15,000 টাকা দিয়েই তৈরি করে ফেলেছেন এমন অভিনব মোটরবাইক যা চলবে ব্যাটারিতে। ছোটনের এই নতুন বাইক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। ব্যাটারি চালিত ছোটনের এই বাইক একবার চার্জ দিলে 100 কিলোমিটার পথ যাবে, এমনটাই দাবি ছোটনের। বিদ্যুতের জন্য খরচ হবে মাত্র 8 টাকা। ছোটন ঘোষ জানিয়েছেন, সবসময় নতুন কিছু করার ভাবনা ছিল আর সেই ভাবনা থেকেই তার এই আবিষ্কার। ইতিমধ্যেই দুর্গাপুরের রাস্তায় 10 জনকে বসিয়ে এই বাইক চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ছোটন ঘোষ। আগামী দিনে আরও অভিনব নতুন কিছু করার ভাবনা রয়েছে তার। শুনুন, ছোটন ঘোষ জানাচ্ছেন কিভাবে তৈরি করেছেন এই বাইক। এই বাইকটা হচ্ছে একটা ইভি বাইক, মানে ইলেকট্রিক বাইক। এটা চার্জেও চলে, আবার সোলার এনার্জিতেও চলে। টু চার্জে এটা 100 কিলোমিটার রান করে, আবার সোলার চার্জিংয়ে আপনার ফ্রি অফ কস্ট 100 কিলোমিটার যাবে। এইটা 10 জন ক্যাপাসিটি আছে, এই 10 জনের সিট আছে। হ্যাঁ, এইটা 10 জন একসঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায়। আর এক চার্জ যদি ইলেকট্রিকে চার্জ করেন তাহলে এক চার্জে খরচা হবে আপনার 8 টাকা। 8 টাকায় আপনি 100 কিলোমিটার রান করতে পারবেন। আর যত ফেলে দিয়ে ম্যাটেরিয়াল আছে, মানে পুরনো ম্যাটেরিয়াল দিয়ে এই পুরো বাইকটাকে করা হয়েছে। এই বাইকটা মোট খরচা হয়েছে আপনার 15,000 টাকা। এই বাইকটা একটু পরে আপনাকে আমি টেস্ট ড্রাইভ দেখাচ্ছি, চলুন আমাদের সঙ্গে ভিডিওতে থাকুন, আমরা এই বাইকটার টেস্ট ড্রাইভ দেখাচ্ছি।